রাষ্ট্রপতির পদে নিজেকে যোগ্য মনে করেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনের সময় জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ আগের মতোই রাজপথে সতর্ক অবস্থানে থাকবে। জামায়াত ছাড়া বিএনপির টিকে থাকা দুষ্কর। বড় মিছিল বা সমাবেশ করতে তাদের জামায়াতের বিকল্প নেই। জঙ্গিবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, এদের বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি। কাজে বিএনপি আর জামাত একই মুদ্রার রিপিট আর আমার ওই পদের যোগ্যতা নেই। সেটা নিশ্চয়ই ভাবছেন, আমাদের সভাপতি আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তিনি নিশ্চয়ই আলাপ আলোচনা করছেন, খোঁজ খবর নিচ্ছেন, এবং নিশ্চয় তার মাথায় কেউ থাকতেও পারে।